আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বন্ধুরা, এ জমানায় অনেক ফিতনা রয়েছে। এর মধ্যে বড় একটি ফিতনা হচ্ছে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা বা সৃষ্টিকর্তায় বিশ্বাস না করা। প্রায় পৃথিবীর 200 মিলিয়ন মানুষ আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে না। পৃথিবী যে কেউ সৃষ্টি করেছেন এবং এটা পরিচালনা করছেন তারা বিশ্বাস করে না। বন্ধুরা, এমন বিশ্বাস নতুন নয়, অনেক আগের জমানায়ও মানুষ এরকম নানাবিধি প্রশ্ন করত। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব যে মুসলমানদের সামনে কিছু প্রশ্ন রেখেছে, যেমন আল্লাহর আগে কি ছিল, আল্লাহকে কে সৃষ্টি করেছেন এবং আল্লাহ বর্তমানে কি করছেন। বন্ধুরা, এই প্রশ্নগুলো শুনলে অনেকটাই কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এক বুজুর্গের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ভবিষ্যতে মানুষ এরকম প্রশ্ন করবে। এর জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। বন্ধুরা, সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সবসময় প্রশ্ন করতে থাকবে, এমনকি আল্লাহ তাআলা সম্পর্কে বলবে যে এটা যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। যে এরকম প্রশ্ন পাবে সে যেন বলে, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখি। বন্ধুরা, রোমান সাম্রাজ্যের যুগে এরকমই একজন লোক রোমানদের পক্ষ থেকে এসে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এরকমই কিছু প্রশ্ন করলেন, যাতে মুসলমানরা না উত্তর দিতে পেরে তাদের মধ্যেই বিভ্রান্ত ছড়ায়। এবং সে প্রশ্ন করল, আল্লাহর আগে কে ছিল, আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছেন, আর শেষ প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন। কেউই উত্তর দিতে পারল না। তখন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছোট্ট ছেলে, তিনি তার বাবাকে বললেন, আমাকে দিন, আমি উত্তর দিতে পারবো। ইমাম আবু হানিফা ছোটবেলা থেকেই অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বেশিরভাগ সময় নিজের চিন্তায় ডুবে থাকতেন এবং প্রয়োজন না পড়লে কারো সাথে কথা বলতেন না। তিনি কোনো প্রশ্নের উত্তর তখনই দিতেন যখন তার এই প্রশ্নের উত্তরটি জানা থাকত। তিনি হয় ভালো কথা বলতেন, না হলে চুপ থাকতেন। প্রথম প্রশ্নটি, আল্লাহর আগে কি ছিল। আপনি 10 থেকে পিছনে গোনা শুরু করেন, যেমন 10, 9, 8, 7, 6, 5, এভাবে করে পিছনের দিকে গুনতে থাকুন। লোকটি গুনতে গুনতে জিরোতে এসে থেমে গেল। তখন আবু হানিফা বললেন, শূন্যের আগে কি এবং পরে কি। রোমানের লোকটি বলল, শূন্যের আগে কিছুই নাই এবং শূন্যের পরে এক। এই জগতের সৃষ্টিকর্তা যিনি একজন, তিনি কেন সব কিছুর শুরু হতে পারেন না, তার আগে কিছুই নেই। মজলিসের সকলে ওনার উত্তর শুনে সবাই ওনাকে সাধুবাদ জানালেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন। তখন আবু হানিফা বললেন, আপনি যখন মোমবাতি জ্বালান তখন আলো দেখতে পান, ওই আলো কোন দিকে মুখ করে থাকে। তখন রোমান লোকটি বলল, আলো তো কোনো নির্দিষ্ট দিকে মুখ করে না, আলো চারদিকেই থাকে। তখন আবু হানিফা বললেন, আল্লাহ হলেন আলোর আলো, নূর ও আলা নূর, তাহলে আমি কিভাবে বলতে পারি তিনি কোন দিকে তাকিয়ে আছেন, তিনি সব দিকেই দেখেন। শেষ প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছেন। উত্তর দিতে আবু হানিফা উঁচু জায়গায় উঠে গেলেন। আল্লাহ এখন সত্যকে জয় করে এবং রোমান লোককে পরাজিত করেছেন, এখন আল্লাহ এটাই করেছেন। মজলিসের এই উত্তর শুনে সকলেই নারায় তাকবীর বলে ধ্বনি দিতে থাকলেন এবং রোমানের সেই লোকটি মাথা নিচু করে ফিরে গেলেন। বন্ধুরা, এখানে বিভিন্ন রেওয়াতে বিভিন্ন জনের কথা উল্লেখ রয়েছে। কিছু কিছু রেওয়াতে আবু হানিফার কথা উল্লেখ রয়েছে, কিছু জায়গায় অন্য কোনো বুজুর্গের কথা উল্লেখ রয়েছে। যারই কথা উল্লেখ থাকুক না কেন, এই জ্ঞানদীপ্ত উত্তরের জন্য কাফেরদের মাথা নিচু হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।